Assalamualaikum warahmatullahi. Hello viewers, kamon achen shobai. Primitive fishing by Akib YouTube channel apnader shobaike shagotom. Ami jotheti achi apnader sathe. Ebong ajker topic hocche je fiber, multi layer fiber er je chip gulo ache. Sei chip gulo kibhabe toiri hoy seta niye alochona korbo. Ebong hate kolome dekhanor bishoyta to ashchei. Chole ashi topic e. Apnara janen bazare bibhinno jaygay 3 layer, 4 layer, 5 layer fishing rod paoa jay. Kalo color, shada color, bibhinno color er. Bishoyta hocche jokhoni apnake bola hobe fiber er rod, multi layer, 1 layer, 2 layer, 3 layer dhoren. 3 layer rod. এগুলো হচ্ছে গ্লাস ফাইবারের যে ম্যাট আছে সেই ম্যাট সাথে এপক্সি রেজিন নামে একটা আঠা এবং এর সঙ্গে কালো কালার বা সাদা কালার লাল কালার পিগমেন্ট মিশিয়ে তৈরি করা হয় প্রথমে যেটা করা হয় একটা টিউবে রডের সাইজের টিউবে এর উপরে এই ফাইবারটাকে পেঁচানো হয় এক লেয়ার তারপরে এপক্সি রেজিনটা দেওয়া হয় কালো হলে কালো কালার তারপর আবার একটা লেয়ার দেওয়া হয় তারপর আবার কোটিং দেওয়া হয় এভাবে করে এটা 7 দিন ম্যাচিউর করার পর রডগুলো তৈরি হয় বাজারে দেখেছেন যেমন ধরেন এই টাইপের অথবা এই টাইপের বিভিন্ন কালারের রডগুলো বাজারে পাওয়া যায় আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি ইম্পোর্টার আছি আমরা সবাই এটা নিয়ে কথা বলছি কয়েকজন সাথে আমি কথা বলেছি এগুলো নিয়ে আলোচনা করলে আসলে কোনো ক্ষতি নাই আপনারা যারা শিখতে চান শেখার একটা বিষয় আছে আপনারা যেটা ভালো লাগবে সেটাই আপনি কিনবেন তাই না সেখানে কোনো প্রবলেম নাই আর যেটা হচ্ছে কার্বন ফাইবারের রড কার্বন ফাইবার হচ্ছে দুই ভাবে হয় একটা হচ্ছে কার্বন ফাইবারের টেপ উপর দিয়ে দেয়া হয় আর আরেকটা হচ্ছে ভিতরে কার্বনের ব্ল্যাঙ্ক বা কম্পোজিট থাকে সলিড এগুলো এখন এগুলো যখন আমরা দেখিয়ে দিই আপনাদের শিখার সুবিধা হয় আমরা নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই হাতে বানিয়ে আপনাদের দেখাবো এটা সব এলিমেন্ট আমাদের কাছে আছে এপক্সি থেকে শুরু করে এই ফাইবার থেকে শুরু করে পিগমেন্ট থেকে শুরু সবকিছু আমরা বানিয়ে আপনাদের শেখার জন্য আপনাদেরকে দেখাবো তখন আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে এটা কি কোনটা ভালো কোনটা খারাপ আমরা কিন্তু কখনো কোনটা খারাপ বলি না দেখেন 200 টাকার মাল একটা 200 টাকার প্রোডাক্টে কি বা দেয়া যায় 2000 টাকার প্রোডাক্টে তার চেয়ে ভালো দেয়া যায় 2 লক্ষ টাকার প্রোডাক্টে তার চেয়ে ভালো দেওয়া যায় কাজেই এখানে ভালো খারাপ কিছু না আমি সবসময় আপনাদের বলে আসছি যে আপনার পকেট আপনার বাজেট অনুযায়ী যেটা আপনি কিনবেন সেটাই আপনার জন্য ভালো আমরা কিন্তু কখনো কখনো বলছি না এটা ভালো এটা খারাপ আপনার বাজেট অনুযায়ী আমার বাজেট হতে পারে 20000 টাকা 20000 টাকা আমার কাছে ভালো 2000 টাকাটা আমার কাছে ভালো না হতে পারে না আপনার কাছে 2 লক্ষ টাকাটা ভালো 20000 টাকাটা ভালো না এটাই নিয়ম আমরা সবসময় আপনাদের শেখানোর জন্য দেখাই আপনাদের জানার জন্য দেখাই কারণ এগুলো বাংলাদেশে পাওয়া সম্ভব না বাংলাদেশে কোনো চ্যানেল বা কোনো সোর্সে এগুলো আপনারা দেখতে পাবেন না এই কারণে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি অনেক রকম সমস্যা হয় ভালো খারাপ সব দিকেই থাকবে তবে মজার কিছু বিষয় ধরুন আমরা যখন দেখাই এগুলো তখন কিন্তু আমরা যারা ইম্পোর্টার ব্র্যান্ড ওনার এদের কিন্তু কোনো প্রবলেম হয় না ম্যানুফ্যাকচারের কোনো প্রবলেম হয় না যেমন আমি চায়নাতে গতকালকে যোগাযোগ করে দেখিয়ে দিলাম আপনাদেরকে লাইভে যে ম্যানুফ্যাকচারার বলছে যারা কোম্পানি আছে তৈরি করেছে তারা বলছে থ্রি লেয়ার গ্লাস ফাইবার কালো এপক্সি দিয়ে এটা করা এটা তারাই বলছে কিন্তু এখানে দেখেন বাংলাদেশ ছোট্ট একটি দেশ এখানে অনেকে অনেকভাবে ব্যবসা করে ব্যবসা কি রিটেলার আছে হোলসেলার আছে অনেকে অনেক রকম আছে কেউ আছে দু পাঁচটা নিয়ে এসে বিক্রি করে যা হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে যে আমরা এই কথাগুলো বললে অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন আমি আগে থেকেই ক্ষমা চাই নিচ্ছি আপনার কাছে আমাদের কারণে যদি কারো ব্যবসায়িক ক্ষতি হয় টুকিটাকি আমার কি করার আছে আমি তো 10 জনকে শেখানোর জন্য বলছি এখানে কেউ যদি কারো আতে ঘা লাগে তাহলে রিয়্যাক্ট করতে পারে ধরুন আমরা অনুমান করে নিই যে কারো আতে ঘা লেগেছে হয়ে যেতে পারে এরকম আপনার সাথে শেয়ার করছি কারো আতে ঘা লেগেছে আমরা যখন বলছি ম্যানুফ্যাকচারার কিন্তু রডে লেখে নাই এটা কার্বন ফাইবার ম্যানুফ্যাকচারার লিখেছে এটা একটা রড এই কোম্পানির কিন্তু যারা রিটেলে দুই এক পিস এনে খুচরা এনে বিক্রি করে 2500 টাকা লাভ করতে যায় তারা এটা কার্বন ফাইবার বলে চালাই দিচ্ছে টু লেয়ার থ্রি লেয়ার ফোর লেয়ার ফাইভ লেয়ার কার্বন ফাইবার হয় না এটা হচ্ছে গ্লাস ফাইবার রড কালো এপক্সি দেওয়া আমরা যখন বলে দিলাম এটা কার্বন ফাইবারের না তখন হয়তো বা অনেকের এরকম রেসপন্স আসতে পারে এ হলো চিপ আপনাদেরকে আজকে ভাঙে দেখাবো এটা হলো অরিজিনাল ভালো কালো গ্লাস গ্লাস মানে গ্লাস ফাইবার এর সাথে কালো এপক্সি যুক্ত পিগমেন্ট যুক্ত এটা দিয়ে যে তৈরি এটা যখন ভেঙে আমরা বলে দিলাম তখন কারো এরকম হতেই পারে হাতে ঘা লাগলো আমি দেখানোর পরে এই চিপ নিয়ে এখন সব জায়গায় অপপ্রচার চলছে আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার ইম্পোর্টার এবং আরো অনেকে আছে আমরা ম্যানুফ্যাকচারার এবং ইম্পোর্টার হিসেবে যখন আমরা ভেঙে দেখাই একটা রড প্রপার ওয়েতে ভেঙে ডাইসেক্ট করে দেখাই তখন যাদের হাতে ঘা লাগে তাদের এরকম রেসপন্স আসতেই পারে এই চিপ এখন আপনাদেরকে আমি ভেঙে দেখাবো একটা না পাঁচটা অরিজিনাল আমরা যখন দেখাই কোনটা অরিজিনাল কার্বন ফাইবার কোনটা গ্লাস ফাইবার কালো রং করে কালো এপক্সি দিয়ে তৈরি করে কার্বন ফাইবারের মতোই দেখতে এটা যখন আমরা দেখাই দিই আপনাদের শেখার জন্য তখন যদি কারো হাতে ঘা লেগে থাকে সেক্ষেত্রে হবে এটা অরিজিনাল কার্বন ফাইবার তিন লেয়ারের চিপ আমরা সবসময় বলি যে 500 টাকার জিনিস আপনার বাজেট 500 টাকা হলে সেটাই সই সেটাই আপনার জন্য ভালো আপনার 1000 টাকা হলে সেটাই ভালো লাখ টাকা হলে সেটাই ভালো আমরা কিন্তু কখনো বলি না এটা ভালো এটা খারাপ ভাই যার বাজেট যেটা সে অনুযায়ী সেটাই ভালো আমরা কোটি বার এটা বলেছি আমাদের চ্যানেলে লাইভ থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে
তারপর আমরা যখন এই পার্থক্যটা দেখাই দিই তো এত টাকার মধ্যে এই পরিমাণ ভালো ওইটা অত টাকার মধ্যে ওই পরিমাণ খারাপ এর চেয়ে বেশি ভালো বলে যে কেউ বিক্রি করার চেষ্টা করে আমাদের কথাগুলো শুনে তাদের আতে ঘা লাগবে রেসপন্স কি আসতে পারে এই চিপটা আমি বলছি ভালো কিন্তু অন্যান্যরা বলছে অনেক খারাপ জি আমরা এখানে ভালো খারাপ দেখানো এখানে ভালো খারাপ তো দেখাচ্ছি না দুই টাকারটা দুই টাকার মতো ভালো দশ টাকারটা দশ টাকার মতো ভালো বিশ টাকাটা বিশ টাকার মতো ভালো বিশ টাকার চাইতে দশ টাকারটা খারাপ দশ টাকার চাইতে দুই টাকারটা খারাপ এটা কিন্তু সত্যি কথা হক কথা কিনা আপনারা বলেন এই কথা শুনে যদি কারো হাতে ঘা লাগে তাহলে কি হবে ব্যবসায়ী প্রচার করছে নিজেরটা বলছে ভালো বাকি সবারটা বলছে খারাপ ভাই আমরা আপনাদেরকে মাছ শিকার সরঞ্জাম নিয়ে সবকিছু শিখাই সিম্পল দুইশো পাঁচশো হাজার টাকার রড নিয়ে আমরা যখন ভিতরে দেখালাম কি আছে না আছে এটুকুতে যদি হুট করে কারো হাতে ঘা লেগে যায় তখন কি হতে পারে আচ্ছা আমরা তো কার্বন ফাইবার আর গ্লাস ফাইবারের এলিমেন্ট নিয়ে কথা বলছি তাই না এখানে তো আর কিছু না এপক্সি রেজিন তো এলিমেন্ট নিয়ে কথা বলছি এটার সাথে অন্যরকম যুক্তি বা আতে ঘা লাগার কি আছে আমি বুঝলাম না মানে তাহলে আমাদের সামান্য এরকম ভিডিও দিলে কি অনেক জায়গায় আগুন জ্বলে যায় যাদের স্বার্থে আঘাত লাগে সেখানে কি আগুন জ্বলে তাহলে এই দেখেন আগুনে পুড়াচ্ছি এই যে আগুনে পুড়াচ্ছি আমি অরিজিনাল ফাইবার পুড়াচ্ছি কার্বন ফাইবার আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা গ্লাস ফাইবার হোক বা কার্বন ফাইবার এই গরমের দিনে তার সঙ্গে পোড়ানোর কি সম্পর্ক থাকতে পারে আমি এটা বুঝলাম না আমি অরিজিনাল মাল বেচি আমার নামে অপপ্রচার করা হচ্ছে ইউটিউবে রিপোর্ট করুন আপনারা সবাই ইউটিউবে রিপোর্ট করুন আচ্ছা চিপ কি দিয়ে তৈরি আসল না নকল সেটার সঙ্গে পোড়ানোর সম্পর্ক কি ম্যানুফ্যাকচারার রডে লেখে না এটা হচ্ছে কার্বন ফাইবার আমি সেটাই বলেছি ভিতরে গ্লাস ফাইবার দিয়ে তৈরি ম্যানুফ্যাকচারার ব্র্যান্ড ওনার ইম্পোর্টার কেউই বলেন এটা কার্বন ফাইবার তার সঙ্গে এগুলোর সম্পর্ক কি ভাই এও প্রতিবন্ধ করা হচ্ছে আপনারা সবাই রিপোর্ট করুন অলরেডি ভাঙে এনে কুচি করা ভাঙা রড এটা কিভাবে ভেঙে দেখানো হয় ভাই আপনি একটা জিনিস সামনে এনে আমি একটা জিনিস সামনে এনে আমরা ভেঙে ডাইসেক্ট করে দেখাই আগে থেকে ভাঙা রড এনে আবার মানে দেখানো এটা কি ধরনের বিষয় আমি বুঝলাম না এও প্রতিবন্ধ করা হচ্ছে আপনারা সবাই রিপোর্ট করুন একটা ভাঙা ছিপ যদি বারবার হাতুড়ি আর ছেনি দিয়ে ভাঙা হয় আর পোড়ানো হয় এটার মানে কি এটার সঙ্গে ছিপ আসল নকল ব্যবসায়িক সম্পর্ক ভালো খারাপ এটার সম্পর্কটা কি ভাই আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জিজ্ঞেস করছি এও প্রতিবন্ধ করা হচ্ছে আপনারা সবাই রিপোর্ট করুন আমার কথা একটাই দুই টাকার মাল দুই টাকার মতো ভালো বিশ টাকার মাল বিশ টাকার মতো ভালো দুইশো টাকার মাল দুইশো টাকার মতো ভালো দুইশো টাকার চেয়ে বিশ টাকার মাল কমা কমা কম কি বলবো কম উন্নত মানের বিশ টাকার চেয়ে দুই টাকার মাল আরো কম উন্নত মানের এটা বাস্তব কথা এটা বাস্তব কথা একটা জিনিসের দামের উপর অনেক কিছু নির্ভর করে এর সঙ্গে মানে ভালো খারাপ অপপ্রচার হেয় প্রতিপন্ন এটার সম্পর্কটা কি হেয় প্রতিপন্ন করা হচ্ছে আপনারা সবাই রিপোর্ট করুন আচ্ছা ঠিক আছে ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি হেয় প্রতিপন্ন করা হচ্ছে আপনারা সবাই রিপোর্ট করুন আজ রবিবার হেয় প্রতিপন্ন করা হচ্ছে আপনারা সবাই রিপোর্ট করুন আমি রোজা ছিলাম হেয় প্রতিপন্ন করা হচ্ছে আপনারা সবাই রিপোর্ট করুন আকাশে বৃষ্টি হচ্ছে না হেয় প্রতিপন্ন করা হচ্ছে আপনারা সবাই রিপোর্ট করুন বাংলাদেশে প্রচন্ড গরম হেয় প্রতিপন্ন করা হচ্ছে আপনারা সবাই রিপোর্ট করুন আমার খিদে পেয়েছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে আপনারা সবাই রিপোর্ট করুন ঠিক আছে ঠিক আছে এই যে আপনাদেরকে একটা এনভায়রনমেন্ট বোঝানোর চেষ্টা করছি আমি আপনাদের সবাইকে যে এরকম হতে পারে এরকম ঘটে যেতে পারে আমরা দুটো একটা ভিডিও যদি দেই যখন যখন বিষয়গুলো দেখাই দিই আসলে এটা এভাবে তৈরি হয় এই হয় তখন অনেকে জিনিসটা নেগেটিভলি নিয়ে ফেলে আমরা যারা ইম্পোর্টার আছি যারা ইম্পোর্টার আছি যারা ব্র্যান্ড ওনার আছি যারা ম্যানুফ্যাকচারার আছি তারা কিন্তু জিনিসগুলো এভাবে নেই আমরা সত্য কথা বলি যেটা যেটা সেটা লিখে কিন্তু বিক্রি করা হয় তাই না সিম্পল এটা গোটা দুনিয়ার নিয়ম এখন কেউ বা কোনো কিছু যদি বলে যে আমরা নব্বই জনা নিরানব্বই জনা একদিকে একজন আরেকদিকে বাংলাদেশের নিয়মটা কি সিন্ডিকেট হয় ওই নিরানব্বই জন সিন্ডিকেট করে একদিকে থাকে আর সাধারণ জনগণ এক পাশে থাকে তো অবস্থাটা ওরকমই ওই নিরানব্বই আর একজনের পার্থক্য দেখানো হলে আসলে বোঝা যায় নিরানব্বইটাই সিন্ডিকেট এবং আমরা যখন সাধারণ জনগণ এক পার্সেন্ট কিছু সত্যি কথা বলে দিই যে বিষয়টা এটাই ছিল চিলে কান নিয়েছে যখন বলি হাত দিয়ে দেখেন তো কান আছে কিনা তখন মানুষ যখন বলে যে হ্যাঁ আসলে একটু কান আছে তখন যারা বলে বেড়াচ্ছিল চিলে কান নিয়েছে তাদের হয়ে যায় সমস্যা যাক এরকম হতে পারে এরকম আশপাশে হতে পারে
তো যাক এরকম যদি হয় তাহলে আমাকে বলতে হবে প্রথমে তো চেয়ারে বসে ভিডিও করছিলেন বক্তব্য দিচ্ছিলেন এরপরে দাঁড়ায় গেলেন তারপরে গায়ের কাপড় খুলে গেল গায়ে গেঞ্জি টেঞ্জি নাই এরপরে মাটিতেই বসে পড়লেন তাহলে কি আসলেই মানে আমাদের সিম্পল একটা ভিডিওতে আসলেই সমস্যা হয়ে যায় মানুষের এখানেই শেষ করছি আর ভিডিও আসছে এটা কিভাবে বানানো হয় কালো রঙের এপক্সি দিয়ে কিভাবে রডটা বানানো হয় সেটা আপনাদের দেখিয়ে দেব এখানে মিথ্যা কথা বলার কিছু না যেটা বাস্তবতার সাথে দেখিয়ে দেব এখানে কোনো যুক্তি তর্কের কিছু নাই এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ